তো বন্ধুরা, আজকের সময় আপনারা 3 ঘন্টা বিনা জল বিনা খাবার খেয়ে থাকতে পারবেন, কিন্তু 1 ঘন্টা আপনারা বিনা ইন্টারনেট ব্যবহার করে থাকতে পারবেন না। তো বন্ধুরা, কোনোদিন আপনাদের মাথায় কোশ্চেন এসেছে যে ইন্টারনেট কীভাবে কাজ করে? তো ইন্টারনেটের মালিক কে? আপনাদের ফোনে বা ডেস্কটপে কীভাবে আপনাদের কাছে ইন্টারনেটটা পৌঁছে যাচ্ছে? তো বন্ধুরা, আজকে আমি এই ব্যাপারটা পুরো এক্সপ্লেন করবো আর বোঝাবো কীভাবে ইন্টারনেট ওয়ার্ক করে এবং কীভাবে কাজ করে। তো বন্ধুরা, আমি অরিজিৎ ফ্রম অরিজিৎ টিভি। তো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা ইন্টারনেট যেটা পেয়ে থাকি সেটা স্যাটেলাইট থেকে, কিন্তু তা নয়। 99.9% যেটা আমরা নেটটা পেয়ে থাকি সেটা হলো ফাইবার অপটিক কেবিলের সাহায্যে। তো আপনাদের মনে যে কোশ্চেনটা আসবে, স্বাভাবিক যে আমরা তো ফোনে নেট করি, কিন্তু ফোনে তো কোনো কেবিলে কানেক্ট থাকে না, তো কীভাবে নেট করি? তো ফোন যে নেটওয়ার্কের সাহায্যে, মানে কানেক্টেড যে নেটওয়ার্ক, আপনাদের সিম এরিয়া যে নেটওয়ার্ক কভার করছে আপনার ফোন, সেই নেটওয়ার্কের সাথে ফাইবার অপটিক কেবিল কানেক্ট করা আছে এবং সেটা গিয়ে পুরো ওয়ার্ল্ডে বেছানো আছে। তো এইভাবে আপনারা বুঝবেন না, আমি আপনাকে সহজভাবে বোঝাই যে আমরা যে নেটটা পেয়ে থাকি সেটা 3টে কোম্পানির মাধ্যমে পেয়ে থাকি। প্রথম কোম্পানি হচ্ছে TR1 কোম্পানি। TR1 কোম্পানির যে ফাইবার অপটিক কেবিল পুরো তোমার ওয়ার্ল্ডে বেছানো আছে, সমুদ্রের তলায় TR1 কোম্পানি, যেখানে ইন্ডিয়ান কিছু TR1 কোম্পানি আছে, যেমন বড় কোম্পানি টাটা টেলিকম, এছাড়া জিওর কিছুটা আছে, কিছুটা জিওর আছে, রিলায়েন্সের কিছুটা আছে। তো এইভাবে এটা TR1 কোম্পানি যারা পুরো ওয়ার্ল্ডের সমুদ্রের তলায় ফাইবার অপটিক কেবিল বেছানো আছে এবং একটা তারের সাথে আর একটা তারের পুরো কানেক্ট আছে পুরো ওয়ার্ল্ডে। তো এই হচ্ছে TR1 কোম্পানি। এবং TR2 কোম্পানি হলো যেগুলো লোকাল, যেগুলো অপারেটার, যেমন জালসার যেমন নেটওয়ার্ক পাওয়া যায়, যেমন এয়ারটেল, জিও, রিলায়েন্স, এরা হচ্ছে তোমার লোকাল TR2 কোম্পানি যারা আমাদের নেট প্রোভাইড করে। আর TR3 কোম্পানি হলো ছোটোখাটো যারা তোমার ব্রডব্যান্ড অপারেটার আছে, তারা হচ্ছে TR3 কোম্পানি, যেমন মেঘবেলা, তারপরে সিটি কেবিল, এছাড়া সিটি ব্রডব্যান্ড, এছাড়াও আছে যেমন হাতবে, যেসব লোকাল অপারেটার আছে ব্রডব্যান্ড আমাদের দেয়, তারা হচ্ছে TR3 কোম্পানি। তো বন্ধুরা, এই হয়তো আপনারা বুঝতে পারছেন না, এবার আমি আপনাকে পুরো লাইভ ডেস্কটপের মাধ্যমে বোঝাবো কীভাবে আমরা পেয়ে থাকি, কীভাবে নেটটা ভাগ হয়ে আমাদের কাছে আসছে। তো আমি ডেস্কটপের মাধ্যমে পুরো ক্লিয়ার আপনাকে লাইভ ডেমনস্ট্রেশন দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সমুদ্রের তলায় ফাইবার অপটিক কেবিল বেছানো থাকে। কিছু ছবি আপনাদের আমি দেখাচ্ছি। এই হলো মানে ফাইবার অপটিক কেবিল যেগুলো সমুদ্রের তলায় মানে পুরো বেছানো আছে, পুরো ওয়ার্ল্ডে কানেক্ট আছে একটা দেশের সাথে আর একটা দেশ। যেমন এই হলো একটা দেখতে পাচ্ছেন ফাইবার অপটিক কেবিল, যেটা তোমার যে যার স্পিড হচ্ছে 100 Gbps/s। তো এর থেকে আপনারা আইডিয়া করতে পাচ্ছেন মানে আমাদের ডাটা, আমাদের যে ট্রাফিক আমরা পাঠাচ্ছি সেটা কত স্পিডের সাথে গিয়ে অন্য দেশের যেই সাইডে আমরা ট্রাফিক পাঠাচ্ছি সেই ট্রাফিকের সার্ভারে গিয়ে কানেক্ট হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো এবার আপনাকে আমি বোঝাতে গেলে ভালোভাবে, তো আমি একটা ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি কীভাবে সমুদ্রের তলায় তার বেছানো থাকে। তো বন্ধুরা, এই হলো একটা ওয়েবসাইট যেটার নাম হলো submarinecablemap.com। তো এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি কেবিল কীভাবে সমুদ্রের তলায় মানে লাগানো আছে, কীভাবে একটা দেশের সাথে আর একটা দেশ কানেক্ট আছে। এই কেবিল যারা লাগায় তারা হচ্ছে TR1 কোম্পানি। TR1 কোম্পানি এই পুরো মানে ওয়ার্ল্ডে পুরো সমুদ্রের তলায় কেবিল মানে লাগায়। তো এই TR1 কোম্পানির মধ্যে ইন্ডিয়ান একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে টাটা। তো তাদেরও কিছু কেবিল আছে, জিওরও কিছুটা আছে, তবে সেই মাত্রায় নেই। তো টাটার মানে ইন্ডিয়ার মধ্যে বড় কোম্পানি টাটা। তো আমরা যদি ইন্ডিয়ান ম্যাপে দেখি, তো ইন্ডিয়ান ম্যাপে যদি আমরা একটু জুম করি তো দেখতে পারবেন যে এখানে এদের মানে তিন চারটে পয়েন্ট আছে। সবচেয়ে বড় যেই পয়েন্ট আছে যে কেবিলের TR1 কোম্পানির পয়েন্ট আছে, যেখান থেকে আমাদের 90% ট্রাফিক অন্য সার্ভারে গিয়ে কানেক্ট হয় বিভিন্ন দেশের, সেটা হচ্ছে মুম্বাই। তো এই মুম্বাই হলো সবচেয়ে বড় আমাদের ট্রাফিক মানে সবচেয়ে বড় পয়েন্ট, যেখান থেকে আমাদের সার্ভারটা মানে আমাদের ট্রাফিকটা, ফোনের ট্রাফিক বা ডেস্কটপ যেটা আমরা এখানে বসে কলকাতায় বা দিল্লি যেখানে বসে আমরা সার্চ করি, তার 90% ট্রাফিকটা যায় এই মুম্বাইয়ের এই পয়েন্ট থেকেই ট্রান্সফার হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভারে। তো আর বাদবাকি কিছু কিছু আছে, যেমন এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত চেন্নাই আমরা দেখতে পাচ্ছেন, এটা চেন্নাইয়ের পয়েন্ট, এটা হচ্ছে কোচি। তো চেন্নাই, কোচি, এই হচ্ছে মুম্বাই। অর্থাৎ সবচেয়ে বড় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের মুম্বাই। এই মুম্বাই থেকে আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক ট্রান্সফার হচ্ছে। তো এবার আপনাদের মনে
কোশ্চেন আসছে, আমরা তো থাকি যে কলকাতা বা একটু অন্যান্য জায়গায় থাকেন, কলকাতা ব্যাঙ্গালোর, তাদের ট্রাফিকটা কোথা থেকে ট্রান্সফার হচ্ছে? তারা তো তাদের এখানে তো কোনো কেবিল তারা দেখতে পাচ্ছেন না। তো ব্যাপারটা হলো এই যে এখান থেকে এটা TR1 কোম্পানি যে কেবিল বেচিয়েছে সমুদ্রতলা, তো এখান থেকে আমাদের দেশে সবচেয়ে বড় TR2 কোম্পানি যারা এখান থেকে কিছু টাকার মাধ্যমে বলে কিছু GBPS বা MBPS GBPS-এর মাধ্যমে মানে প্ল্যান নেয় TR1 কোম্পানির সাথে চুক্তি করে যে আমরা আপনাদের থেকে নেট নেবো, মানে আমাদের ডাটা আপনাদের ট্রাফিকে দেবো, আপনারা সেটা সেই সার্ভারে কানেক্ট করে দেবেন, তো কিছু চার্জ করে। তো এর মাধ্যমে TR2 কোম্পানি কী করে? TR2 কোম্পানি হলো যেমন আমাদের এখানে বড় TR2 কোম্পানি এয়ারটেল, জিও, এদের যে ফাইবার অপটিক কেবিল আছে পুরো দেশে মাটির তলায় বা কেবিলের মাধ্যমে উপরে আপনারা দেখতে পারবেন পোস্টারে, তো তাদের ওই কেবিল পুরো দেশে ছড়ানো আছে। তো এইভাবে পুরো দেশে যে TR2 কোম্পানি যেটা বললাম সবচেয়ে বড় হচ্ছে এয়ারটেল, জিও, যা ছোটোখাটো রিলায়েন্স আছে, এরা কী করে, এদের ফাইবার অপটিক কেবিল পুরো দেশে ছড়ানো আছে, সেখান থেকে পুরো দেশের সাথে কানেক্ট আছে এই পয়েন্টগুলো, যেমন মুম্বাই পয়েন্টে, চেন্নাই, তারপরে এটা হচ্ছে কোচি, এই পয়েন্টগুলোতে কানেক্ট আছে। তো এবার এখানে যে তাদের যে ফাইবার কেবিলের সাথে যে টাওয়ারগুলো কানেক্ট থাকে, যে টাওয়ারের সাথে আমাদের মোবাইলের যোগ থাকে যে কভার করে, তো এখানকার সেই টাওয়ারটা ট্রাফিকটা নিয়ে গিয়ে ডাইরেক্ট মুম্বাই মানে ওদের কেবিল থ্রু মুম্বাইয়ের পয়েন্টে গিয়ে দেয় বা এদিকে চেন্নাই বা এদিকে কোচির পয়েন্টে গিয়ে দেয়। এখান থেকে আমাদের ট্রাফিকটা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন সার্ভারে, বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভারে, যেখানে আমরা যেই সাইটে আমরা ভিজিট করতে চাই যেই দেশের, সেই দেশের সার্ভারে গিয়ে কানেক্ট করছে। এই হলো মেন ব্যাপারটা TR2 কোম্পানি। এবার TR3 কোম্পানি আবার TR2 থেকে তাদের কানেকশান নেয়, যেমন বিভিন্ন ব্রডব্যান্ড কোম্পানি আছে, ছোটোখাটো সিটি, মেঘবেলা, এইসব কোম্পানিগুলো TR2 থেকে তাদের নেটটা নিচ্ছে। তো এইভাবেই পুরো দেশের মানে যে ট্রাফিকটা সেটা যাচ্ছে মুম্বাই বা এই ট্রাফিক। তো TR1 কোম্পানি হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি যাদের মানে পুরো দেশে তাদের কানেক্ট করা আছে এই তারের মাধ্যমে। মেন কথা দেখতে গেলে যে যে আমরা নেটের যে খরচাটা করছি, মানে নেট হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্ট, তো পুরো ব্যাপারটা এই তারের মাধ্যমেই হচ্ছে, সেই কারণে নেটটা হচ্ছে পুরো ফ্রি অফ কস্ট। শুধু আমাদের যে চার্জটা লাগছে সেটা চার্জটা ওদের যাচ্ছে হচ্ছে মেনটেন্যান্স খরচা। TR1 কোম্পানি এত টাকা ইনভেস্ট করে তাদের পুরো দেশে পুরো ওয়ার্ল্ডে যেভাবে তার বিছিয়ে রেখেছে, এই তারের মেনটেন্যান্স খরচা এবং ইনভেস্টমেন্ট, এইভাবে এরা তাদের চার্জটা নিচ্ছে। কারণ এই কেবিল তো দীর্ঘস্থায়ী নয়, বিভিন্ন একটা কেবিলের আয়ু থাকে 25 বছর, এছাড়াও সমুদ্রের তলা যেহেতু বেঁচে না থাকে বিভিন্ন কারণে, যেমন আর্থকুইক বা তোমার সুনামি, এছাড়া যেমন কোনো সার্ক বা কোনো কারণে কেবিল মানে ছিঁড়েও যেতে পারে, কোনো কারণে ক্ষয় হতে পারে, এই কারণে তাদের ঠিক করতে বা সারাতে এইভাবে তাদের এইভাবে এই টাকাটা এরা মেনটেন্যান্স খরচা হিসাবে নেয়। তো দেখতে গেলে যে মানে যে কেবিলে কোনো নেটের কোনো টাকাই লাগে না, একবার ফ্রি অফ কস্ট, শুধু এই তারের মেনটেন্যান্স খরচাটাই লাগে, এই তারগুলোর সাহায্যে যে বিভিন্ন সার্ভারে গিয়ে আমাদের ট্রাফিকটা ট্রান্সফার করছে। তো আমি আপনাদের একটা সাইট থেকে আপনাদের ভিজিট করে দেখাচ্ছি কীভাবে কোনো সাইট যখন আমরা সার্চ করব সেই সাইটের যে কোন ট্রাফিক হয়ে আমার মানে কোন জায়গা থেকে কোন মানে ফাইবার অপটিক কেবিল TR1 কোম্পানির কেবিলের মাধ্যমে আমাদের ডাটাটা ট্রান্সফার হচ্ছে। তো আমি যেটা কমান্ড যারা উইন্ডোজ ব্যবহার করে তাদের তারা জানেন যে কমান্ড যে যেখানে আমরা কমান্ড লিখি সেই কমান্ডে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি সেটা। তো বন্ধুরা এই হলো আমার যে কমান্ড পেজটা খুলেছি, এখানে একটা লিখতে হয় যে ট্রেস লিখে আপনি স্পেস দিয়ে যেই সাইডের নাম লিখবে সেই সাইডটা যখন ভিজিট করতে যাবেন তো কোন কোন IP হয়ে সেই সাইডে আমরা যাব সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি এখানে ট্রেস লিখে ধরুন আমি লিখব google.com, ট্রেস স্পেস google.com দিয়ে এন্টার মারলাম, তো এইখানে আমরা দেখতে পারবেন যে কোন কী কী মানে কোন কোন সার্ভার মানে হয়ে আমরা আমাদের google.com গিয়ে পৌঁছাবো কোন কোন ট্রাফিক হয়ে। তো এটা সম্ভবত একটু টাইম লাগে এখানে কমান্ডে, তো আমরা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কমান্ড তার পুরো প্রোগ্রামটা দেখিয়ে দিয়েছে যে কোন কোন IP হয়ে আমরা google.com এ পৌঁছাবো, সেটা হচ্ছে লাস্ট IP হচ্ছে এটা। তো আমি ফার্স্টে যদি এই IP টা আমি ছেড়ে দিই, এটা হচ্ছে আমার যেহেতু মোডামের IP,
তো আমার এই আইপি থেকে আমি আপনাকে মানে ট্রেস করে দেখাচ্ছি পরপর আইপি দিয়ে কীভাবে আমরা google.com-এ গিয়ে পৌঁছালাম। তো প্রথমে আমি এটাকে কপি করলাম, এই আইপিটাকে। তো এটার যে লোকেশনটা আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে সম্ভবত কলকাতা, এটা কলকাতারই আছে। তো এটা কলকাতার আইপি। তো এখনও পর্যন্ত আমার যা আছে আমি কলকাতার মধ্যেই আছি। তো তারপরের আইপিটা আমি দেখব, এটাও সম্ভবত এয়ারলাইন্স ব্রডব্যান্ডেরই আইপি, এটাও কলকাতা, দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল। তো তারপরের আইপিটা আমি দেখাচ্ছি আপনাকে, কোন পয়েন্ট হয়ে আমার ট্রাফিকটা টিআর ওয়ানের কোন পয়েন্ট হয়ে আমার ট্রাফিক বেড়াচ্ছে। তো এইটা আপনারা দেখতে পারবেন, সিটি তোমার যতটা, এটা এটা হচ্ছে দুর্গাপুরের, দুর্গাপুরের আইপি, এয়ারলাইন্স ব্রডব্যান্ডের দুর্গাপুরের কি বাহুলা বলে একটা সিটি, এটা হচ্ছে দুর্গাপুরের, আপনারা দেখতে পাচ্ছেন সিটি দুর্গাপুর। তো তারপরে আইপিটা আপনারা দেখে নেবো কোন কোন কমান্ড হয়ে আমার আইপি বেড়াচ্ছে। তো এটা দেখে নিই, 41, এইটা হচ্ছে আপনারা, এটা হচ্ছে ভুবনেশ্বরের আইপি, ভুবনেশ্বরের আইপি। তা আমার ট্রাফিকটা ভুবনেশ্বর হয়ে বেড়াচ্ছে, অর্থাৎ ভুবনেশ্বরটা সম্ভবত উড়িষ্যা, উড়িষ্যার মধ্যেই পড়ছে। তারপরের আইপিটা যদি আমরা লক্ষ্য করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 137 তামিলনাড়ু চেন্নাই। তো আমার ট্রাফিকটা উড়িষ্যা থেকে চেন্নাই চলে গেল। তো আপনারা বুঝতেছেন কত তাড়াতাড়ি এই ব্যাপারটা হচ্ছে। 137 আমরা লাস্ট চেক করলাম, এবার 121টা দেখব, চেন্নাই হয়ে সম্ভবত এটা বেড়াচ্ছে, তাও আমি দেখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 121, দাঁড়ান আবার আইপিটা দেখে দিচ্ছি, এই আমি এই আইপিটা টেস্ট করলাম, 121.240.1.450। তো .1.50টা হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে আপনারা যেটা টিআর ওয়ান কোম্পানি, আমি বললাম যে পয়েন্টটা, তো আমার যে ট্রাফিকটা সেটা সেই মুম্বাই পয়েন্ট হয়ে, যেটা বললাম 90% ট্রাফিক আমাদের মুম্বাই হয়ে বেড়ায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মুম্বাই হয়েই বেড়াচ্ছে। তা তারপরের আইপিটা দেখি, 131 যেটা, দেখতে পাচ্ছেন মুম্বাই হয়ে ডাইরেক্ট ইউনাইটেড স্টেটে চলে গেল, ক্যালিফোর্নিয়ার ইউনাইটেড স্টেট, যেটা দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়ায় চলে গেল মুম্বাই, যে টিআর ওয়ান কোম্পানির মুম্বাই যে পয়েন্ট আমাদের, সেই পয়েন্ট থেকে ট্রাফিকটা ডাইরেক্ট ইউএসএতে চলে গেল, অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা, যেখানে গুগল এর অফিস যে সার্ভার সেইখানে গিয়ে কানেক্ট হচ্ছে। তারপরের পরপর আমি আইপি দেখাবো, কারণ পরপর গুগলের অনেক সার্ভার আছে ক্যালিফোর্নিয়ায়, তো সম্ভবত সেই সার্ভারে গিয়ে প্রত্যেকটা আইপি ক্যালিফোর্নিয়ায় পাওয়া যাবে। এটাও দেখুন ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, এটাও গুগলের সার্ভার। পরেরটা এটাও দেখুন ইউনাইটেড স্টেট গুগলের সার্ভার, 107 লাস্ট আইপিটা, যেটা এটা আবার অন্য সিটি মাউন্টেন ভিউ, অর্থাৎ গুগলের বিভিন্ন যে সার্ভার লাগানো আছে ইউনাইটেড স্টেটে সেইখানে গিয়ে কানেক্ট হচ্ছে। এবার লাস্ট আমাদের যে সার্ভারটা যেখানে গিয়ে আমাদের কানেক্ট করছে সেটা হচ্ছে এই আইপি, অর্থাৎ google.com-এর লাস্ট এই আইপিতেই খুলেছে আমার। অর্থাৎ আমি এই লাস্ট আইপিটা আপনাকে চেক করে দেখাচ্ছি, আবার সে ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন ভিউতে ইউনাইটেড স্টেটে গুগলের সার্ভারে গিয়ে কানেক্ট হচ্ছে। তো অথবা আপনারা বুঝতে পারলেন যে আমার যে ট্রাফিকটা আমি পাঠালাম সেটা গিয়ে লাস্ট পর্যন্ত যেখানে, মানে আমার যে ট্রাফিকটা গিয়ে উড়িষ্যা হয়ে চেন্নাই থেকে মুম্বাইয়ের যে পয়েন্টটা, সেই পয়েন্ট হয়ে আমার ট্রাফিকটা বেরোলো, যে ল্যান্ডিং পয়েন্টটা, যে মানে টিআর ওয়ান কোম্পানির যে মেন পয়েন্ট বললাম, যে আগেই বলেছিলাম 90% আমাদের ট্রাফিক সেটা মুম্বাই হয়ে বেড়াচ্ছে। যে অতএব এখানেও দেখলেন যে আমার google.com যেরকম সাইটে আমি ভিজিট করলাম, কমান্ডের মাধ্যমে পরপর আইপি ধরে দেখালাম কীভাবে আমার কোন কোন রাস্তা ধরে আমার ট্রাফিকটা গেল। তো আমি আপনারা বোঝাতে পেরেছি যে
এই হলো পুরো বিষয় ইন্টারনেট। ইন্টারনেটের মানে 90% কি 99% যে ফাইবার অপটিকের সাহায্যে আমাদের নেটটা কাজ করে, যার কস্ট হচ্ছে জিরো। আমাদের যে খরচাটা দিতে হয় সেটা হচ্ছে মেনটেন্যান্স এবং তোমার ইনভেস্টমেন্ট যেটা করেছে টিয়ার ওয়ান কোম্পানি, তাদেরকে খরচাটা দিতে হয়। এবং টিয়ার টুও যেভাবে ইনভেস্টমেন্ট করে পুরো ভারতের মধ্যে যেভাবে তাদের ফাইবার কেবিল বিছিয়ে রেখেছে, হয় মাটির তলায় বা উপরে পোস্টার মাধ্যমে, তো এদেরকে আমাদের যে মেনটেন্যান্স খরচা, যে ইনভেস্টমেন্ট করেছে এত টাকা খরচা করে তারা ফাইবার অপটিক কেবিল লাগিয়ে, তাদেরকে আমাদের এই কস্টটা দিতে হচ্ছে। তো বন্ধুরা, হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে বা হয়তো আমি আপনাদের বোঝাতে পেরেছি ইন্টারনেট কীভাবে, ইন্টারনেটের মালিক বা কে, বা ইন্টারনেট কীভাবে কাজ করে, এবং কাদেরকে আমরা যে ট্রাফিক প্ল্যানের পয়সা দিই প্রত্যেক মাসে মাসে, তো এই টাকাটা কোথায় যাচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন, এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদেরকেও শেয়ার করে জানাবেন কীভাবে ইন্টারনেটটা কাজ করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।